যুদ্ধ পরিস্থিতির জেরে লেবারন থেকে ফিরতে যাচ্ছেন এক হাজার আটশো বাংলাদেশি আগামী সোমবার থেকে কয়েক দফায় তাদের ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হতে পারে এরই মধ্যে তারা দেশে ফেরার জন্য দূতাবাসে নাম নিবন্ধন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টার নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরই মধ্যে সব রকম প্রস্তুতিও নেওয়া হয়েছে প্রথম দফায় ফিরতে পারেন তেপ্পান্ন জন তবে লেবারন থেকে বাংলাদেশিদের প্রথমে সৌদি আরবের জেদ্দায় নেওয়া হবে এবং সেখান থেকে আনা হবে ঢাকায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আই এই প্রক্রিয়ায় সহায়তা করবে বলে জানা গেছে